হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর দেখছেন তুষার শাহ ইউটিউব চ্যানেল, আমি আছি তুষার, আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। কীভাবে আপনারা খুব সহজেই অনলাইন থেকে আপনাদের সুন্দর সুন্দর ছবিগুলো আপনারা খুবই সুন্দর সুন্দরভাবে এডিট করতে পারেন কোনো ঝামেলা ছাড়াই, সেটা দেখাবো। আর আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবসময় নতুন নতুন ভিডিও দেখার জন্য। চলুন তাহলে আজকে ভিডিওটি শুরু করি। ছবি এডিট করতে হলে অবশ্যই আমরা যেহেতু অনলাইনে ছবিটা এডিট করব, এর জন্য আমাদের একটি ব্রাউজারে চলে যেতে হবে। আমরা গুগল ব্রাউজারে চলে গেলাম। এবার এখান থেকে আমরা সার্চ করব রিমুভ বিজি নামের একটি ওয়েবসাইট, আমরা এই জায়গা চলে আসব। এখানে দেখেন উপরে রাখা আছে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড, আমরা এখানে চলে যাব। এখানে যাওয়ার পর এখানে দেখেন আপলোড ইমেজ, আপনি যে ছবিটার আপনি এডিট করতে চাচ্ছেন আপনি সেই ছবিটা এখানে আপলোড করবেন। যেহেতু আমি আপনার পছন্দ মতন একটি ছবি আপনি এখান থেকে সিলেক্ট করবেন, আপনার যে ছবিটি আছে সেইটা সিলেক্ট করার পর দেখেন ছবিটা এরকম হয়ে যাবে। এবার আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চান, এর জন্য আপনি দেখেন উপরে একটি এডিট অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখবেন অনেক ধরনের অপশন আছে, আর নিচে দেখেন একটি আপলোড ব্যাকগ্রাউন্ড, এখানে একটি অপশন রয়েছে, আপনি এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। এবার আপনার পছন্দ মতন আপনি একটি ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করবেন, আপনার ছবি অনুযায়ী আপনি একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন, আপনার ছবির সাথে যেটা যায়। কারণ পিছনে ব্যাকগ্রাউন্ডের জন্য অনেক ছবি অনেক সুন্দর লাগে, সেই জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম। এইভাবে নিচে একটি পিছনে একটি ব্যাকগ্রাউন্ডের তাজমহল ছবিটা দিয়ে দিলাম। এখান থেকে অপশন আছে, আপনি ব্লার করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী, ঠিক আছে। দেখেন একদম DSLR ক্যামেরার মতো খুবই চমৎকার লাগছে ছবিটা, ঠিক আছে, খুবই চমৎকার লাগছে। এইভাবে আপনারা খুব সুন্দর সুন্দর আপনাদের ছবিগুলো আপনারা এডিট করতে পারেন। এখানে দেখেন আর একটা অপশন আছে, আপনি ছবির কালার টালার ঠিক করতে পারবেন। আর আপনার যদি মনে চায় যে আপনি একটু ব্লার করবেন, তাহলে ব্লার অপশনটি দিয়ে দেবেন, এখান থেকে এরকম লাগবে ছবিটা। আর ডাউনলোড করার জন্য দেখেন উপর একটি মার্ক রয়েছে, আপনি এখান থেকে এটা দেওয়ার পর ডাউনলোড ইমেজ এখানে ক্লিক করবেন, তাহলে ছবিটা আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এভাবে খুব সহজে আপনার অনলাইন থেকে আপনার সুন্দর সুন্দর ছবিগুলো আপনার এডিট করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবসময় নতুন নতুন ভিডিও দেখার জন্য। সবাইকে ধন্যবাদ।